জেনোসিডের অবৈধ সম্পদের খবর পেয়েছে দুদক। সাবেক কমিশনার ওয়াজিদুল বিশ্বাসকে নিষেধাজ্ঞা। ৬০ বিরুদ্ধে মামলার বিষয়ে সিদ্ধান্ত নেবে কমিশন। তবে মামলা করার মতো যথেষ্ট তথ্য উপাত্ত হাতে এসেছে বলেও জানান। সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠায় অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুর্নীতি দমন কমিশন, যা বর্তমানে চলমান আছে। ইতিমধ্যে বেনজি ও তার স্ত্রী এবং দুই মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠানো হয়েছে। এরই মধ্যে অনুসন্ধানে বেনজির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে বলে জানান দুদকের আইনজীবী। এই পর্যন্ত অনুসন্ধানের যে অপরাধ আয় এবং সম্পত্তি সম্পত্তি এবং আয় যেটা আসছে তাতে আমার মনে হচ্ছে যথেষ্ট অনেক তথ্যই আসছে, যেটা অন্তত এজাহার দায়ী করার মতো একটা অবস্থা আসছে। অবৈধ সম্পদ অর্জনের বিষয়টি স্পষ্ট করে দুদকের আইনজীবী জানান, আদালত কর্তৃক বেনজির তার পরিবারের সম্পত্তি জব্দের আদেশ এবং তার জব্দ করার মাধ্যমে প্রাথমিক প্রমাণ মিলে তারা অবৈধভাবে সম্পদের মালিক হয়েছেন। ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়, অপরাধ জব্দ সম্পদ জব্দ করা হয়, যখন দেখা যাচ্ছে এখানে অপরাধ আমানত পাওয়া যায়, অপরাধের অপরাধ জব্দ আর অপরাধ জব্দ সম্পত্তির আমানত পাওয়া গেছে বলেই কিন্তু জব্দ করছে এবং দুদক চাইলেই আদালত জব্দ করতে বাধ্য না। সেটা আদালতের কাছেও প্রতিবাদ হয়েছে যে যদি আমরা জব্দ এই মুহূর্তে না করি পরবর্তীতে এটা রাষ্ট্র করার পরে বাজেয়াপ্ত করা যাবে না। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠা এবং সম্পত্তি জব্দের আদেশের মধ্যে সাবেক আইজিপি বেনজির আহমেদ, হাসান জাবেদ, এনডিভি নিউজ, ঢাকা। সাবেক ব্যাংক কমিশনার ওয়াহিদা রহমানের বিরুদ্ধে বিদেশ যাত্রায় সাত দিনের নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। ব্যাংকের সাবেক কমিশনার ওয়াহিদা রহমান যেমন বিদেশ যেতে না পারেন সেই নিষেধাজ্ঞা চেয়ে বৃহস্পতিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জাজ আদালতে আবেদন করে দুর্নীতি দমন কমিশন দুদক। সেই আবেদনের আদালত বিদেশ যাত্রায় সাত দিনের নিষেধাজ্ঞা দেন বিচারক মোহাম্মদ আশরাম চৌধুরী। ঢাকা হাইকোর্ট ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ঝিনাইদহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে আট দিনের রিমান্ড দিয়েছে আদালত। হত্যার পর মরদেহের ছবি বেশ কয়েকজনের কাছে পাঠায় অপরাধীরা। গোয়েন্দা খাতে গ্রেপ্তারের পর দিল্লি মিশনে অংশ নেওয়া শিমুল ভূঁইয়া ও সিরাজদ্দিন রহমান সহ তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাতে উঠে আসে হত্যাকাণ্ডের আগে ও পরে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ নেতাদের সাথে যোগাযোগের কথাও। সে সূত্র ধরে আওয়ামী লীগ নেতা বাবুকে গ্রেপ্তার করা হয়। বাবু জিজ্ঞাসাবাদে জানায় জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু হত্যার বিষয়ে সব জানেন। হত্যার বিষয়টি জানার পরও কেন চুপ ছিল মিন্টু সেই প্রশ্নের উত্তর জানতে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। হত্যার ষড়যন্ত্রের সাথে যোগসাজশ পাওয়ায় মিন্টুকে গ্রেপ্তার করে গিয়ে আদালতের মাধ্যমে আট দিনের রিমান্ডে আনা হয়। কারণ
সম্পর্কে সুস্পষ্ট কোনো অভিযোগ না পেলে আমরা কিন্তু কাউকে ডাকি না। যেহেতু আমরা তার এক আমানুল্লাহ আরো করবে শিমুল দিয়া 160 করে জবানবন্দিতে এবং আমাদের কাছে জবানবন্দিতে আমাদের কাছে কিছু তথ্য প্রমাণ পাওয়ার কারণেই তাকে আমরা উনি যেহেতু সদুত্তর দিতে পারবেন আমাদেরকে আরো একটু ব্যাপক আকারে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। 12 মে চিকিৎসার জন্য ভারতের পশ্চিমবঙ্গে যান এবং 13 মে নিউটনের সঞ্জীবা গার্ডেনের ফ্ল্যাটে খুব মাতিনি। আপেল শাকিয়া, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশ থেকে কোনো অবৈধ অভিবাসীদের অনুমতি না দেওয়ার উপর জোর দেন। সংযুক্ত আরব আমিরাতের কয়েকজন মন্ত্রী খুব শীঘ্রই বাংলাদেশ সফর করবেন বলে জানান রাষ্ট্রদূত। কর্মদিবসের শেষ দিন সদরঘাটে নৌপথের যাত্রীদের ভিড়, বৃষ্টি উপেক্ষা করে নগরীর বিভিন্ন এলাকা থেকে সদরঘাটে ছুটে যাত্রীরা। অতিরিক্ত যানজটের কারণে গুলিস্তান থেকে অনেককে আসতে হয়েছে পায়ে হেঁটে। দীর্ঘ যানজট পাড়ি দিয়ে ভিজতে ভিজতে সদরঘাটে পৌঁছানো প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগির অনুভূতি পথের ভোগান্তি যেন ভুলিয়ে দিয়েছে। দিচ্ছে আসছে তো গাড়ির দাম পড়ে গেলে রাস্তা মাঝখানে বলি বেচার হয়েছে। সময় যে বৃষ্টির পরিমাণ একবারে তারপরে বাসায় গিয়ে বাসার মানুষের সাথে ঈদ উদযাপন করাটা মানে একটা স্বস্তি, অনেক শান্তি। ঈদের ছুটিতে সবার সঙ্গে এই আনন্দটা ভাগাভাগি করার জন্য বাসায় যাইতে হয়। সেতুদিন পর বাসায় যাচ্ছে, এই যে ঈদের একটা আনন্দ, এটা কিন্তু বাসায় গেলেই শুধু ফিরে আসে। রেলওয়ে স্টেশন, বাস স্ট্যান্ড ও ফেরিঘাটে নিরাপত্তা জোরদার করার কথা জানিয়েছে আইন শৃঙ্খলা। প্রশিক্ষণ দিয়ে রাখছে গুলো এরা পালে না, মানুষ পারে না এমন কিছু আছে। ঢাকা টাঙ্গাইল, ঢাকা চট্টগ্রাম সহ বিভিন্ন মহাসড়ক
হচ্ছে যানবাহন। নারায়ণগঞ্জে বিকেলে ভারী বৃষ্টিপাত হয়। সাইনবোর্ড, শিমলাই রোড, কাঁচপুর, মুদ্রাপাড়া, চৌরাস্তা সহ বিভিন্ন স্থানে ভয়ঙ্কর মানুষের গন্তব্য ক্ষেত্রে দেখা যায়। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ঈদের পর মানুষের চাপ বেড়েছে, ধীর গতিতে চলছে যানবাহন। যাত্রাপথে সঠিক রাখতে কাজ করছে হাই পুলিশ। সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। বিকেলে তা কমে গেলে ও সন্ধ্যার পর বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় থেকে এলএম রাস্তায় বিভিন্ন মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে যায়। গাজীপুরে বিকেলে কিছু পোশাক কারখানা ছুটি হওয়ায় চন্দ্রা, চান্দুরা, চৌরাস্তায় ঘরমুখ মানুষ ও যানবাহনের সংখ্যা বেড়ে যায়। আগামীকাল বেশিরভাগ কারখানা ছুটি হওয়ার কথা রয়েছে। দর্শক, মহাসড়কের খবর জানতে তারপর তো আরো হয়তো দুই দিন পরে ভালোভাবে ভালো ভালো ফিলি কত দামে পাওয়া যায়।
থাকা। বুধবার প্রধানমন্ত্রী জাতীয় সংসদে 21 আগস্ট 2018